আকাশচুম্বী দাম দিয়ে এলএনজি কিনতে হচ্ছে বাংলাদেশকে। আন্তর্জাতিক বাজার মূল্যের ঊর্ধ্বগতির কারণে ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেট থেকে এলএনজি না কেনার সিদ্ধান্ত নিয়েছিল জ্বালানি বিভাগ, কিন্তু জ্বালানি সংকটের কারণে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। বর্তমানে দরপত্রের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে 3 কার্গো এলএনজি। এর মধ্যে 1 কার্গো চলতি মাসেই আনা হবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগ সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত এই ক্রয় চুক্তির মূল্য প্রকাশিত হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে সিঙ্গাপুর ভিত্তিক ভিটল এশিয়ার কাছ থেকে প্রতি MMBTU $29.89 মূল্যে 1 কার্গো এলএনজি এরই মধ্যে কিনেছে বাংলাদেশ। বর্তমানে এলএনজির বাজারে ঊর্ধ্বমুখিতা লাগামহীন হয়ে উঠেছে। জানুয়ারিতে প্রতি MMBTU এলএনজির দাম ছিল প্রায় $14। S&P গ্লোবাল প্লেয়ার্সের তথ্য অনুযায়ী এরপর পণ্যটির দাম কমে মার্চের শুরুতে নেমে আসে প্রতি MMBTU $5.50-এর কিছু বেশিতে। স্পট মার্কেট থেকে বাংলাদেশের ক্রয়মূল্য বিবেচনা নিয়ে দেখা যাচ্ছে গত 6 মাসে পণ্যটির দাম বেড়েছে প্রায় 437%। আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশের এখন পর্যন্ত এত বেশি দামে এলএনজি কেনার রেকর্ড নেই। এছাড়া অক্টোবরের সর্বশেষের জন্য বাংলাদেশের কাছে প্রতি MMBTU এলএনজি $35 করে চেয়েছিল আরও একটি প্রতিষ্ঠান। দাম বেশি হয় প্রতিষ্ঠানটির প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ। অক্টোবরের মধ্যে আরও 2 কার্গো সরবরাহের জন্য শিগগিরই দরপত্র জারি করা হবে বলে রয়টার্সের ওই প্রতিবেদনে উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন দেশে গ্যাস সংকট সামাল দিতে উচ্চ মূল্য থাকা সত্ত্বেও এলএনজি কেনা হচ্ছে। এর আগে স্পট মার্কেট থেকে প্রতি MMBTU $19-$20 মধ্যে কেনা হবে বলে জ্বালানি বিভাগ জানিয়েছিল। এ বিষয়ে জ্বালানি বিভাগ বলছে সংকট মেটাতে দাম যাই হোক স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহ করা হবে, সেক্ষেত্রে বাজার বিবেচনায় দরদাম করেই এলএনজি কেনা হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী গত 1 সপ্তাহে এশিয়ার বাজারে জ্বালানি পণ্যটির দাম বেড়েছে প্রায় 10%। দ্রুতই পণ্যটির বাজারে স্থিতিশীল হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই, বরং ক্রমবর্ধমান চাহিদা ও সরবরাহ সংকটে স্পট এবং ফিউচার মার্কেটে পণ্যটির দাম আরও বাড়তির দিকে থাকবে। জ্বালানি বিভাগের তথ্য বলছে গত বছরের প্রতি MMBTU এলএনজির দাম পড়েছিল $3.83, কিন্তু দাম ক্রমেই ঊর্ধ্বমুখী হতে থাকায় চলতি বছরের শুরুতেই পণ্যটি আমদানিতে জ্যোতি টানা হয়। স্পট মার্কেট থেকে কিনতে না পারায় জানুয়ারির মাঝামাঝি জাতীয় গ্যাস গ্রিডে এলএনজি সরবরাহ অর্ধেকে নেমে আসে। দৈনিক 80 কোটি ঘনফুট এলএনজি সরবরাহের বিপরীতে সেই সময় সরবরাহ কমে দাঁড়ায় 39 কোটি ঘনফুটে। এলএনজি সরবরাহ কমে যাওয়ার সেই সময় দেশে অন্তত 2000 মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে হয়, শিল্প কারখানায় গ্যাসের চাপ কমে যায়। 15 PSI অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চি চাপে কারখানাগুলো গ্যাস পাওয়ার কথা থাকলেও তা নেমে যায় 3 থেকে 4 PSI মাত্রায়। রেশনিং করে গ্যাস সরবরাহ করা হলেও হিমশিম খেতে থাকে বিতরণ কোম্পানিগুলো। দাম বাড়তির দিকে থাকলেও চলতি বছরের জুলাইয়ে জাতীয় গ্রিডে পুনরায় এলএনজি সরবরাহ বাড়ায় পেট্রোবাংলা। ওই সময় উচ্চমূল্যের একটি এলএনজিবাহী কার্গো কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। সে সময় গ্রিডে এলএনজি সরবরাহ করা হয় প্রায় 70 কোটি ঘনফুট। এরপর অব্যাহতভাবে আগস্ট পর্যন্ত ঠিক থাকলেও চলতি মাসের শুরুতে তা আবার নেমে যায় 60 কোটি ঘনফুটে। মহামারী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। আবারও বাড়তে থাকে গ্যাসের চাহিদা, এই চাপকে আরও বাড়িয়ে তোলে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 5 কার্গো এলএনজি কেনার পরিকল্পনা ছিল জ্বালানি বিভাগের, কিন্তু উচ্চ মূল্য থাকায় জুলাইয়ে এক অনুশাসনের মাধ্যমে তা স্থগিত করা হয়। এরপর থেকে এতদিন এলএনজির আমদানি বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ সংকট আরও বেড়েছে, বিপাকে পড়েছে বিদ্যুৎ খাত। উৎপাদন ঠিক রাখতে কখনও আবাসিক আবার কখনও শিল্পে গ্যাসের সরবরাহ কমানো হচ্ছে, এর প্রভাব পড়েছে পরিবহন খাতেও। বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ বাড়াতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে বর্তমানে প্রতিদিন 4 ঘন্টা করে CNG স্টেশন বন্ধ রাখা হচ্ছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য কার্গো 3টি কেনার উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। সংশ্লিষ্টদের প্রত্যাশা কার্গো 3টি ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রিডে এলএনজি দৈনিক সরবরাহ বাড়বে 10 কোটি ঘনফুট। সেই হিসেবে গ্রিডে গ্যাসের দৈনিক মোট সরবরাহের পরিমাণ দাঁড়াবে 70 কোটি ঘনফুটে। আমদানিকৃত এই এলএনজি দিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত সরবরাহ বজায় রাখার পরিকল্পনা রয়েছে জ্বালানি বিভাগের। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দেওয়া তথ্য অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এলএনজির আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। সরবরাহ সংকটে এলএনজি স্পট মার্কেট ক্রমেই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। একই পরিস্থিতি ফিউচার মার্কেটেও। উত্তর পূর্ব এশিয়ার নভেম্বরের সরবরাহ চুক্তিতে এলএনজির গড় মূল্য ওঠানামা করেছে 26.50 সেন্ট থেকে $27 মধ্যে। এ বিষয়ে সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী বক্তব্য, অনেক দেশেই এখন কোভিড পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম গতি পেয়েছে, ফলে চাহিদা ক্রমেই বাড়ছে। এর বিপরীতে এলএনজি সরবরাহকারী কোনো কোনো দেশ এখন সরবরাহ ধরে রাখতেই হিমশিম খাচ্ছে, ফলে পণ্যটির বাজারে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।
অন্যদিকে শীতকালে পণ্যটির চাহিদা আরও বাড়বে, সেই হিসেবে এলএনজির বাজারের বর্তমান অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড বা আরপিজিসিএল সূত্রে জানা যায়, গত বছরের 25 সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত স্পট মার্কেট থেকে এই পর্যন্ত মোট 13টি কার্গো এলএনজি আমদানি করা হয়েছে। পেট্রোবাংলা বলছে গ্যাসের সংকট চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত, তবে শীতে দেশে বিদ্যুতের প্রয়োজন কমে যায়, গ্যাসের চাহিদাও কম থাকে, বিশ্ববাজারে সে সময় এলএনজির দাম পড়তে থাকে। এ কারণে জানুয়ারিতে আবার স্পট মার্কেট থেকে এলএনজি কেনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। উল্লেখ্য, প্রতিবছর গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গ্যাস সরবরাহ করে সরকার, তা এবার করা যায়নি, বরং গ্যাস সংকটে বিদ্যুৎ কেন্দ্রগুলো সরবরাহ কমাতে হয়েছে। এখন দেশে বিদ্যুৎ কেন্দ্রগুলো দৈনিক গ্যাসের চাহিদা 225 কোটি 20 লাখ ঘনফুট, এর বিপরীতে পেট্রোবাংলা সরবরাহ করতে পারছে 130 থেকে 140 কোটি ঘনফুট।